নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে চিচিঙ্গা কাটা শিখে নিন যে চিচিঙ্গার কোন সবজির জন্য কিরকম ভাবে চিচিঙ্গাটা কাটতে হবে। তো সবার প্রথমে বন্ধুরা চিচিঙ্গাটা এভাবে করে ছিলে নিন। অনেকেই আছে বন্ধুরা যে সবজিটা ঠিকঠাক মতো কাটতে পারে না। যদি সবজিটা ঠিকঠাক মতো কাটা না হয়, সবজিটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর সবজিটা খেতেও সুস্বাদু হয় না। তো তার জন্য কিন্তু বন্ধুরা সবজি কাটা শেখাটা খুবই জরুরি। তো এই দেখুন বন্ধুরা, চিচিঙ্গাটা আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি, এই যে পাশটা একটুখানি কেটে নিলাম। এই পাশটাও একটুখানি কেটে নিলাম। এখন আমি বন্ধুরা চিচিঙ্গাটা মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, চিচিঙ্গাটা আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই যে বীজটা এভাবে করে তুলে ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, চিচিঙ্গার বীজগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বন্ধুরা চিচিঙ্গাটা এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরকম করে আপনারা চিচিঙ্গা তখনই কাটবেন বন্ধুরা যখন আপনারা চিচিঙ্গা ভাজা করবেন। চিচিঙ্গাটা ভাজা করবেন অল্প একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে চিচিঙ্গাটাকে ভাজা করবেন। খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। আমি চিচিঙ্গা ভাজার রেসিপিটা আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নিতে পারেন। তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের চিচিঙ্গা ভাজা করার জন্য চিচিঙ্গা কাটা। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে চিচিঙ্গা ভাজা করার জন্য কিরকম ভাবে চিচিঙ্গাটা কাটতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা শুটকি মাছের তরকারির জন্য চিচিঙ্গা কাটা। বন্ধুরা, চিচিঙ্গা দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আমি রেসিপিটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। তো বন্ধুরা, বীজটাকে পরিষ্কার করে নিলাম। এখন বন্ধুরা এই যে এভাবে চিচিঙ্গাটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, শুটকি মাছের তরকারির জন্য, মাছের ঝোলের জন্য চিচিঙ্গাটাকে এভাবে কাটবেন। আমি শুটকি মাছের তরকারিটা দিয়েছি, আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি দিয়েছি বন্ধুরা। এখন বন্ধুরা এই চিচিঙ্গাটাও আমি এভাবে কেটে বীজটাকে পরিষ্কার করে নিলাম। চিচিঙ্গাটা বন্ধুরা আমি এরকম করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সবজি কাটাটা যদি সুন্দর না হয়, সবজিটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়, না সবজিটা দেখতে ভালো লাগে, না সবজিটা খেতে ভালো লাগে। তো এই দেখুন বন্ধুরা, চিচিঙ্গাটা আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এটা বন্ধুরা আপনারা রান্না করবেন চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি যখন রান্না করবেন, তখন বন্ধুরা চিচিঙ্গাটাকে এইভাবে করে কাটবেন। খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে তরকারিটা। তো বন্ধুরা, আমি তিন রকমের চিচিঙ্গা কাটা আপনাদেরকে দেখালাম। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে কোন তরকারির জন্য কিরকম ভাবে চিচিঙ্গাটা কাটবেন। এটা বন্ধুরা শুটকি মাছের তরকারি বা মাছের ঝোলে যদি দেন, তাহলে চিচিঙ্গাটাকে এভাবে কাটবেন। আর এটা বন্ধুরা মাখা মাখা তরকারি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে চিচিঙ্গাটা এভাবে কাটবেন। আর চিচিঙ্গা ভাজা করার জন্য চিচিঙ্গাটা এভাবে কাটবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে চিচিঙ্গার কোন সবজির জন্য কিরকম ভাবে চিচিঙ্গাটা কাটতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর বন্ধুরা, এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, আর একটা লাইক শেয়ারও করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।